আমরা মাটন আনলিম বেসরাম, তারপরে বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে ইফতারে অনেক আইটেম আছে, বাখরগানি, জাল বাখরগানি, পিয়াজু, সমোসা, তারপরে সিঙ্গারা, চিকেন রোল, বিফ রোল, অনেক কিছু আছে। আর দেখরা বিতে মিষ্টি আছে, জিলাপি আছে, নিমকি আছে। আর রমজান উপলক্ষে তো আমরা মনে করেন বিশাল ইফতারের সমাহার। ইফতার আজকে প্রথম রোজা, তো আজকে আর গড় সময় সুযোগ তো অনেকের সমস্যা থাকে, তো সময় সুযোগ না পায় তখন আজকে বাজারের সময় সুযোগ না করে আজকে আমরা ইফতারে প্রথম রোজা বাইট থাকি, একটু নিম্বু একটু সুস্বাদু বলা বসে। মটন বিরিয়ানি পাওয়া যায়, বিফ বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি পাওয়া যায়, বিভিন্ন আইটেমের বড়া, এরপরে ছানা, বিভিন্ন আইটেমের পাহাড়ি স্বাদর ইফতারি পাওয়া যায়। তো আমরা কিনা তাইছি ইফতারি কিনা তাইছি মোটামুটি রোজার আনন্দ নিয়ে ইফতারি কেনাকাটা তাইছি। প্রথম রোজা হিসাবে দেখলাম তো বিভিন্ন জিনিস বানানো হয়েছে। রেটটা মনে করেন ওই গরিব মানুষের নাগালের বাইরে থাকবো, মনে করেন আমরা তোরা তোরা কেনাকাটা করলাম, কিনিয়া নেরাম, কিন্তু যারা মনে করেন রোজগার করে যারা মনে করেন কম পয়সা, এরা তো কেনাকাটার লাগে মনে হয় সমস্যা হয়ে দিব কি, এরা কিনিয়া খাইতে পারতো না। কারণ হইলো ওদেরকে আলুর চপ আপনার 15 টাকা, বেগুনি আপনার 10 টাকা, এর বাদে যে বিরিয়ানির খেতে মনে করেন 350 টাকা, এরা তো গরিব মানুষ, এরা কিনিয়া খাইতে পারতো না। এগুলো তাদের জন্য মনে হয় কষ্টকর হয়ে যাইব বুঝছেনি। আর যারা মনে হয় মধ্যবিত্ত আছে এরা কমই বেশি কিনিয়া খাইতে পারবো বুঝছেনি। দিন মজুরি যারা এরা লাগে কষ্ট বেশি, গতবারও চাইতে এবার বেশি অতিরিক্ত দাম। আমরা কত হইলো প্রপার ইন্ডিয়ান স্পাইসের টেস্টটা আমরা বস যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে, মানে প্রপার ইন্ডিয়ানের টেস্টটা দেওয়ার জন্য উনি খুব মানে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন স্পাইস এবং ভালো একটি খাবারের ব্যবস্থা করা। অনেক সময় আমরা ইন্ডিয়ান স্পাইস বলে বিভিন্ন জায়গা থেকে সরে যাই, সঠিক স্পাইস আমরা ইন্ডিয়ান কোনটা, থাই কোনটা, চাইনিজ কোনটা, এগুলার ভেদাভেদ রাখি না। তো আশা করি এই প্রপার স্পাইসের টেস্ট আপনারা এখানে পাবেন এবং আমাদের কোয়ালিটিটা বেটার থাকবে ইনশাল্লাহ। আসলে প্রবাসী মানুষ আমরা, ওয়েলস থেকে আইছি আমি আর আমার ভাই, আমরা উত্তমুলাম থাকি মলিবাজারতে, আমরা অন্য বাফর বাড়ি দাদা বাড়ি সবও আমরার অ্যানসেস্টার অন্য তখন, ও কারণে আইজ আমরা ও রেস্টুরেন্ট খুলছি। মানে আমরা যেমন খাইতাম পারি রেস্টুরেন্টে গিয়েতে, মলিবাজার দেখছি অমন কোয়ালিটি রেস্টুরেন্ট নাই যেন মানে ফ্যামিলি লইয়া খাইতে পারে। আস্তে আস্তে উঠের এটা নাই যেন আছে কয়েকটা রেস্টুরেন্ট, এটাও আছে, বাট আমরা চাইলাম আর কি আরও অন্য লেভেলও আমরা রেস্টুরেন্ট বলতে। তো ইফতারি আপনার খানি প্রাইসিং আসলে মানে যে প্রাইস অন্য অন্য রেস্টুরেন্টের প্রাইস ও হিসাবে আছে। কয়েকটা আইটেম ধরিল যেটা ইনগ্রিডিয়েন্টসের দাম বেশি একটু দেখবাই পাইবা একটু হাইক, ধরিল বিফ বিরিয়ানি, বাট আমরা বিফ দেখবাই আমরা অন্য অন্য রেস্টুরেন্টে আরও বেশি পাইবা। আর ইনগ্রিডিয়েন্টস যেটা কোয়ালিটি যেটা এটা অন্য রেস্টুরেন্টে আরও ভালো লাগে। ধরিল আমরা ভেজিটেবল অয়েল ইউজ করি বা অন্য অন্য যেটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো এটা মানে নাম্বার ওয়ান কোয়ালিটি, মানে কোনো বাদ কোয়ালিটির জিনিস আমরা ইউজ করার চিন্তা নাই।